মেট্রো রেলে ভাড়া বিতর্ক হঠাৎ করে মেট্রো রেলের ভাড়ার উপর 15% ভ্যাট আরোপের বিষয়টি সরকার জানে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। রাজধানী উচ্চ বিদ্যালয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 2022 সালের 28 ডিসেম্বর থেকে আগামী জুন পর্যন্ত মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড, কিন্তু এই আবেদন নাকচ করে জাতীয় রাজস্ব বোর্ড। 1 জুলাই থেকে মেট্রো রেলের ভাড়ায় 15% ভ্যাট আরোপ করা হতে পারে বলে ডিএমটিসিএলকে চিঠি দেয় এনবিআর। শুক্রবার সকালে রাজধানীতে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হঠাৎ করে কারা মেট্রো রেলের ভাড়া ভ্যাট 15% বাড়বে জুলাই থেকে এ ধরনের ঘোষণা দিল, এ সম্পর্কে আমরা কিছু জানি। এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব। গণপরিবহন একটা বিশেষ সেবা ধর্মী, মেট্রো রেল মানুষের সুফল পাচ্ছে। এখনো কোথায় জুলাই মাস আর এ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে। এই ঘটনার পেছনে কারা জড়িত সরকার তা খতিয়ে দেখছে বলেও জানান তিনি। এই গোষ্ঠী তৎপরতা, সশস্ত্র তৎপরতা শুরু করেছে, এটা আমাদের নলেজে আছে, এর উৎস কোথায়। তবে আমি বলতে পারি, সরকার অত্যন্ত কঠোর অবস্থানে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। Be a show stealer.